মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হলদিয়া কুকুড়াহাটি এরিয়াখালী এলাকায় দুস্থ মানুষদের ত্রাণ তুলে দিলেন। বিস্তারিত খবর বিরতির পর আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্যে। পূর্ব মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে আমফানে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের হাতে কুকুড়াহাটি এরিয়াখালী এলাকায় প্রায় 60 জন পরিবারের হাতে 16 রকমের আইটেম নিয়ে এবং ত্রিপল এবং বর্ষার সময় বিশেষ করে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হয়, এই ডেঙ্গু মশা থেকে প্রতিহত হতেই তাদের হাতে মশারি তুলে দিলেন। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সকল সদস্যরা উপস্থিত থেকে আজ হলদিয়া কুকুড়াহাটি এরিয়াখালী এলাকায় প্রায় 60 জন পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমরা শুনে নেব এই এলাকার মানুষ ত্রাণ ফ্রি কী বলছেন এবং কুইজ কেন্দ্রের সদস্যরা কী বলছেন আজকের এই ত্রাণ সম্পর্কে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। এই জিনিসগুলো পেয়ে আপনার কেমন লাগছে? কারা দিচ্ছে জানেন? ব্যাগেতেই নামটা লেখা রয়েছে। আপনার নাম? লক্ষ্মী হালদার। বাড়ি? এরিয়াখালী। আপনার দেশ অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে আমফান আর সারা পশ্চিমবঙ্গ বিশেষত পূর্ব মেদিনীপুরের ব্যাপক ক্ষতি করে দিয়েছে, এটা আমরা অনেকেই জানি। এবং বিশেষত নদীর ধার লাগোয়া যে সমস্ত গ্রাম সেখানে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি হুগলি নদীর পাড়ে হলদিয়া বিধানসভার সুতাহাটা ব্লকের এড়িয়াখালী নামক একটি গ্রামে, এখানে এনাদের যে সমস্ত মৎস্যজীবী পরিবার আছে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত আমফানে। তো তাদের আমরা আমাদের পক্ষ থেকে সামান্য ত্রাণ তুলে দেওয়ার জন্য এখানে আমাদের আসা। তো এই যে প্রক্রিয়াটা আপনারা কিভাবে জানলেন যে এই অঞ্চলগুলো আপনারা এখানে কিভাবে এই কাজগুলো করছেন? অ্যাকচুয়ালি আমরা সর্বদা চেষ্টা করেছি যে সমস্ত মানুষদের প্রয়োজন সেই সমস্ত মানুষদের কাছে দাঁড়ানো। এটাও সত্যি কথা, এখানে যারা যারা আছেন সবাইকে হয়তো আমরা সাহায্য করতে পারবো না, এটা অ্যাকচুয়ালি প্রতীকী সাহায্য। তবে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি এবং এই কাজে আমাদের এখানকার যারা স্থানীয় কিছু সুবানুদ্ধায়ী আছেন বা আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মারফত আমরা একটা তালিকাভুক্ত করেছি যে কাদের এটা দেওয়া দরকার। তো সেইভাবে আমরা এখানে পৌঁছেছি এবং আমাদের ত্রাণ বিতরণ এখন চলছে। কি কি দেওয়া হচ্ছে আপাতত? আজকে 16টি আইটেম দেওয়া হচ্ছে, তার মধ্যে আলু, পেঁয়াজ, সর্ষের তেল, মুসুরির ডাল, সুজি, সয়াবিন, বিস্কিট, চা, অন্ডার দুধ, তার সঙ্গে মশারি এবং ত্রিপল, এই ধরনের আরো মোটামুটি 16টা আইটেম আমরা আজ এনাদের দিচ্ছি। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর দিকে আমরা মোটামুটি ফোকাস করেছি। আর এই তালিকা থেকে আমরা চালটাকে বাদ দিয়েছি, এই কারণে চালটা আশা করছি প্রত্যেক পরিবারে আছে, কিন্তু চালটা খাওয়ার জন্য ভাত করে খাওয়ার জন্য সঙ্গে যেটা লাগে সেটা তো দরকার। তো আমরা চাল বাদ দিয়ে তাই বাকি জিনিসগুলোর উপরে একটু ফোকাস করেছি।
আমপানে আপনাদের এখন অবধি এই পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি এফেক্টেড তো পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তো পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা কোন কোন জায়গাগুলো করছেন? পূর্ব মেদিনীপুরে এর আগে আমরা ব্রজলাল চোখের একটি প্রান্তিক গ্রামে ভেতরে গিয়েছিলাম, আর মায়াচরে গিয়েছিলাম আমরা বেশ কিছুদিন আগে, ওখানে প্রায় 80-90টি পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম একই রকম সামগ্রী নিয়ে। আর আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম, যেটা আমাদের জঙ্গলমহল, সেখানেও আমাদের কিছু সদস্য বন্ধুরা করেছেন, এবং কাঁথিতেও আমাদের সদস্য বন্ধুরা একইভাবে পাশে দাঁড়িয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 350-400 পরিবারের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি, এবং চেষ্টা করছি আগামী দিনে যদি আরও সংখ্যাটা বাড়ানো যায়। আপনারা যে এই যে কিট বলবো, যে মানুষকে সাহায্য মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে কিট, এটা তো এক একটা কিটের তো ভালোই মানে দাম প্রায় 800-1000 টাকা মোটামুটি। আমরা যেটা হিসেব করে দেখেছি এক একজন পরিবার এক একটি পরিবারের পেছনে আমাদের মোটামুটি 1100-1200 টাকার মতো একটা খরচা হচ্ছে। তো এখানে আমাদের সদস্য বন্ধুরা যেমন দান করেছেন, তবে সেই সমস্ত সেবানুসারীদের কথা না বললে আমাদের অকৃতজ্ঞ বলতে হয়। তারাও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারা পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের বন্ধুরা সদস্য বন্ধুরা সাহায্য করেছেন বলেই কিন্তু আমরা এই কাজটা সফলভাবে করতে পারছি। এবং এই ত্রাণের পাশাপাশি আরেকটা কথা বলবো, যেহেতু আমফানে প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়েছে, আমরা কিন্তু বৃক্ষরোপণ সেদিকেও নজর রাখছি। আর একটা আমাদের স্লোগান হচ্ছে গাছ লাগান গাছ বাঁচান, কারণ গাছ লাগান প্রাণ বাঁচান সেটা বললেই হবে না, যতক্ষণ না গাছ বাঁচছে ততক্ষণ তো প্রাণ বাঁচবে, তাই গাছ লাগান প্রাণ বাঁচান। আর সেই সঙ্গে রক্তদান শিবির, আমরা এই সময়ের মধ্যে 6টা ইনহাউস রক্তদান শিবির, 5টা হয়ে গেছে, আগামীকাল একটা হবে, আর তমলুকে বোধ হয় 7-8 জুলাই আমাদের সে 6ষ্ঠ ইনহাউস রক্তদান শিবির। এটা কি ধরনের, এটা একটা নতুন কনসেপ্ট? একটা কনসেপ্টটা এরকম, যেহেতু করোনা আবহে আমরা আছি, তো পাবলিকলি রক্তদান শিবির অর্গানাইজ করাটা চাপে, তাই ব্লাড ব্যাংকের মধ্যে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে, সেখানে ডোনার আমরা কালেক্ট করছি কিন্তু রক্ত গ্রহণ হচ্ছে ব্লাড ব্যাংকের মধ্যে, এটাকেই বলা হচ্ছে ইনহাউস রক্তদান শিবির। এখনো পর্যন্ত কতজন? আমাদের 60 জন হয়ে গেছে, আশা করছি কালকে যদি 20 হয় এবং আর তমলুকে যদি 20 হয়, আমরা টার্গেট নিয়েছি অন্তত 100 ব্লাড কালেক্ট করার, 100 ইউনিট ব্লাড আমরা কালেক্ট করবো বলে আশাবাদ হয়ে যাবে। মানে বিভিন্ন হসপিটাল যেগুলো যাদের ব্লাড ব্যাংক রয়েছে সেই জায়গাগুলোতেই আপনারা কথা বলছেন আমাদের জেলাতে এখন? এটা তো এই কনসেপ্টটা তো আগামী দিনে খুব ভালো কনসেপ্ট, বিশেষ করে এই আবহাওয়ায় যখন চিকিৎসকরা সংখ্যায় কম, ব্লাড ব্যাংকের এই রক্তদান শিবির করাটা একটা সমস্যা, সেটা তো এটা নতুন ধরনের আমাদের এটা মাথায় এসেছে এই কারণে, যেহেতু নিরাপত্তা একটা বড় ইস্যু, তাই নিরাপত্তার খাতিরে কিন্তু আমরা এটা করতে পারছি, সেটা যথেষ্ট ভালোভাবে মানুষ গ্রহণও করছেন, এবং আমাদের এফবি পোস্ট দেখে অনেক বন্ধুরা কিন্তু নিজের থেকেই এগিয়ে এসেছেন, এটা আমাদের কাছে একটা দারুণ স্যাটিসফাইং দেখা। মানে সোশ্যাল মিডিয়াটাকে আপনারা এটার জন্য খুব ভালো ভাবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছি। তো এরপরের আর আর কি কি ধরনের আপনাদের কর্মসূচি রয়েছে, মানে ধরুন এই চানের আর কোথায় কোথায় রয়েছে? এখনো পর্যন্ত লোকেশন ঠিক করেনি, আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই এই ধরনের আরো কিছু এলাকা ডিটেক্ট করে সেখানে যাওয়ার চেষ্টা করব।